আরে টুইলে তো নারী নির্যাতন হয়ে গেছিল মামলাবাজ মোতালেবের হয়ে কাজ করতেছ না কেস কেন বাড়ি পর্যন্ত গেলাম তাও কোনো দাম পাইলাম তুই তো বাড়ি যা নয় তুমি আমার বাড়ি থেকে বাইক করার ব্যবস্থা করছো মানে এমনি মা সব সময় পেইন দেয় আমি তারও পেইন বেরিয়ে দেব সব সময় খালি কয় বিয়া কর বিয়া কর বিয়া কর যাক তাহলে তো ভালোই হলো আমার কষ্ট কমে গেল মানে কি হ্যাঁ তোমার পিছনে আমি আর সময় নষ্ট করব সময় করে সাসির লগে দুইবার দেখা করে লইব আমি কি বললাম আর তুমি কি বলতাছো এগুলা কি অনেক ভোগাইছো তুমি আমার এবার আমি তোমারে ভোগাব খাল কেটে তো কুমির ঢুকেছি ঘরে কাজ কাম কিছু করো টুকটাক তো করিস আছি আতিক রে তোমার কেন পছন্দ কত মানে আছে না একটা মানুষের হাসি খুব সুন্দর চোখগুলো খুব বড় বড় সে মানুষটা খুব ভালো আতিক তোমার খুব ভালোবাসে জানি না ওমা এটা আবার কেমন কথা হাবে ভাবে বুঝো না কখনো বুঝি আবার কখনো বুঝি না তোমার আর কি কমু আমি নিজেই তো বুঝি না আচ্ছা তুমি কিন্তু খাইয়া যাইবা হ্যাঁ না আসাসে কেন আইসো নিজের ইচ্ছায় যাইবা আমার ইচ্ছায় আমার আব্বাই তো আমি না গেলে না খেয়ে বয়ে থাকবো তোমার বাপের তুমি খুব ভালোবাসো তোমার বাপেও তোমার খুব ভালোবাসে তাই না বাপের মনে কোনোদিনও কষ্ট দিবে না দরকার হলে নিজে কষ্ট পাইবা কথাটা বুঝি নি বুঝো নাই যখন তাহলে আর বুঝার দরকার নেই চলো ঘরে চলো তোমার মিষ্টি মুখ করাই সাসি আজকে না সব কথা না না করো না তো চলো ঘরে চলো উঠো এগুলো রাখো পরে গুছাই নিব উঠো নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও।